আসসালামু আলাইকুম এভরিওয়ান, হাজির হয়েছি আবারও আরেকটি কেকের রেসিপি নিয়ে। আমার আজকে কেকের রেসিপিটি হচ্ছে স্ট্রবেরি কেক। এটা আমি ফ্রাই প্যানে করে দেখাবো। সো চলুন শুরু করা যাক। একটি ব্লেন্ডারের জগে আমি নিয়ে নিয়েছি দুটি ডিম। ডিম দুটি কিন্তু রুম টেম্পারেচারে আছে, যদি ফ্রিজে থাকে অবশ্যই 15 মিনিটটাকে বের করে রাখবেন। আর এখানে আমি নিয়ে নিয়েছি 1/2 কাপ পরিমাণ সয়াবিন তেল, দিয়ে দিচ্ছি 2/3 কাপ পরিমাণ চিনি। চিনির পরিমাণটা আপনাদের স্বাদের উপর ডিপেন্ড করে, চাইলে বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। আর এখানে হচ্ছে আমি 1 কাপ পরিমাণ স্ট্রবেরি মাঝখান থেকে কেটে রেখেছিলাম, তা দিয়ে দিচ্ছি। এই সবগুলো উপকরণকে আমি 2 মিনিটের জন্য খুব ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি। আমার ব্লেন্ড করা কিন্তু হয়ে গিয়েছে। এ পর্যায়ে হচ্ছে আমি এই মিশ্রণটিকে একটি মিক্সিং বোলে ঢেলে নিচ্ছি। এর উপর একটি চালনি রেখে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ ময়দা, দিয়ে দিচ্ছি বেকিং পাউডার 1 টিস্পুন, আর 1/2 টিস্পুন পরিমাণ বেকিং সোডা। এবার এই সবগুলো শুকনো উপকরণকে আমি চেলে দিচ্ছি। চেষ্টা করবেন এই শুকনো উপকরণগুলোকে চেলে দেওয়ার জন্য, আর এই অবশিষ্ট অংশটুকু আমি ফেলে দিচ্ছি। এবার একটি স্প্যাচুলার সাহায্যে আমি একটু ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এবার এখানে অ্যাড করে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ ফুল ক্রিম দুধ। এই দুধটাকে হচ্ছে আমি জাল করে ঘন করে নিয়েছি, আর যখন রুম টেম্পারেচারে এসেছে ঠিক তখনই কিন্তু আমি এটা ব্যবহার করেছি। আর এবার সবগুলো উপকরণকে খুব ভালোভাবে মিক্স করে একটি স্মুথ ব্যাটার তৈরি করে নিচ্ছি। এ পর্যায়ে এখানে আমি অ্যাড করে দিচ্ছি স্ট্রবেরি অ্যাসেন্স। এখানে আমি 1 চা চামচ পরিমাণ স্ট্রবেরি অ্যাসেন্স দিয়ে দিয়েছি। আর এবার এটাকে খুব ভালোভাবে ব্যাটারের সাথে আমি মিক্স করে নিচ্ছি। আমার কেকের ব্যাটারটা কিন্তু হয়ে গিয়েছে। এবার আমি যে ফ্রাই প্যানে কেক বসাবো তার মধ্যে আমি কিন্তু আগে থেকেই 15 মিনিট আগে তেল ব্রাশ করে নিয়েছিলাম, আর ব্যাটারের অর্ধেক পরিমাণ দিয়ে আমি এর উপর কিউব করে রাখা স্ট্রবেরিগুলো দিয়ে দিচ্ছি। স্ট্রবেরিগুলো দেওয়ার পর এর উপর বাকি ব্যাটারটুকু আমি দিয়ে দিচ্ছি, আর স্প্যাচুলার সাহায্যে একটু সমান করে দিচ্ছি। এবার এর উপর যে বাকি স্ট্রবেরিগুলো ছিল তা আমি দিয়ে দিচ্ছি। এবার প্যানটাকে হচ্ছে একটু জোরে 2 বার ট্যাপ করে নিচ্ছে, এতে করে যদি ভিতরে কোনো বাবলস থাকে তাহলে কিন্তু এটা নষ্ট হয়ে যাবে। চুলায় প্যানটা বসিয়ে আমি এটাকে ঢেকে দিচ্ছি, আর ঢাকনায় যদি কোনো ছিদ্র থাকে তাহলে অবশ্যই এটাকে বন্ধ করে দিবেন। চুলার আঁচটা একদম লোতে রেখে আমি এটাকে 40 মিনিটের জন্য বেক করে নিচ্ছি। 40 মিনিট পর আমি ঢাকনাটা খুলে দেখাচ্ছি, আমার কেকটা কিন্তু হয়ে গিয়েছে, আর খুব সুন্দর একটা স্মেলও কিন্তু বের হয়েছে। একটি টুথপিকের সাহায্যে আমি চেক করে নিচ্ছি, যেহেতু এটা ক্লিয়ারভাবে বের হয়েছে তার মানে আমার কেকটাও কিন্তু পারফেক্টভাবে বেক হয়েছে। আপনাদের যদি পারফেক্টভাবে বেক না হয় তাহলে কিন্তু আপনারা আরও চাইলে 5 মিনিট বেক করতে পারেন। এবার একটি স্প্যাচুলার সাহায্যে আমি এর চার সাইডটা একটু আলগা করে নিয়েছি, আর একটি প্লেটের উপর প্যানটা উপর করলেই কিন্তু কেকটা চলে আসবে। দেখুন আমার নিচের দিয়ে কেকটার কালারটাও কিন্তু সুন্দর এসেছে, আর এই যে স্ট্রবেরিগুলো এটা একটু কালো হয়ে গিয়েছে। আর এই কেকটাকে হচ্ছে এখন আমি উল্টিয়ে নিচ্ছি। আপনাদেরকে একটু কেটে দেখাচ্ছি, আর কেকটা কিন্তু অনেক সফট হয়েছে। আশা করছি আমার আজকের এই ইজি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে বাজিয়ে দেবেন, যাতে আমার পরবর্তী যে কোনো ভিডিও নোটিফিকেশন আপনার সাথে সাথেই পেয়ে যান। আল্লাহ হাফেজ।